27 ডিসেম্বৰত সাপৰত অনুষ্ঠিত হ'ব কংগ্ৰেছ নেতৃত্বাধীন বিৰোধী ঐক্যমঞ্চৰ বৈঠক। আৰু এই বৈঠকতে বিৰোধী শিবিৰে লোকসভা নিৰ্বাচনৰ আসনৰ ভাগ বতৰাক লৈ আলোচনা কৰিব। বিৰোধী ঐক্যমঞ্চই সাপৰত বৈঠক অনুষ্ঠিত কৰিবলৈ সাজু হোৱাক লৈ এতিয়া সৰব শাসকীয় বিজেপি। মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই মূলত বিৰোধীয়ে মিয়া মুছলমানক টার্গেট কৰিয়ে সাপৰত মিটিং পাতিছে বুলি দাবী কৰিলে। আজি তারিখের বিরোধীর মূল টার্গেটটি হয়েছে যে তেওঁলোকে আমার যেখানে আমি মিয়া মুসলমান বলে কোম বা অনুপ্রবেশকারী মুসলমান বলে সেইখিনি টার্গেট আর সেইখিনির মজত কোরবান ইউনিয়ন থাকে কোরবান জাতীয় পরিষদ থাকে কোরবান রাইজর দল থাকে গতিকে কংগ্রেস কোট আছে তেওঁলোকে বিচারি পোৱা নাই। কংগ্রেসক টার্গেট করে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই কলে ইমানখন রাজ্য ধরার পিছতো আত্মগৌরবত উফন্দি আছে কংগ্রেস। কংগ্রেস দলে এতিয়াও সেই ধরনের নিজের বিশ্লেষণ করবলে শিকা নাই কারণ ইমানখন রাজ্য হারার পিছতে নিজে আত্ম অভিমানতে এটা উফন্দি আছে এই দলটির ভবিষ্যৎ আছে বলে মানে লাভ। সাপৰত বিৰোধীৰ বৈঠকক লৈ বিধায়ক দিগন্ত কলিতায়ো বিৰোধী ঐক্যমঞ্চক সমালোচনা কৰিলে। তেওঁলোকে যিবিলাক ৰাজ্যত তেওঁলোকে প্ৰতিনিধিত্ব কৰিছিল এইবিলাক জায়গাত কি ঋণ লোৱা নাই নেকি প্রথম সেইটো তেওঁলোকে চাই লওক তাৰপিছত এইটো প্ৰশ্ন মানে অসম চৰকাৰৰ সিভিল স্কোৰ ভাল ভাল ডেফিনেটলি ভাল। বিধায়ক মানৱ ডেকাও বহি নাথাকিল। মানৱ ডেকাই কলে সাপৰত জিহাদ ঘোষণা কৰিবলৈ বিৰোধীয়ে মিটিং পাতিছে। আজি কংগ্ৰেছ দল কোনো ধৰণৰ জনসাধাৰণৰ লগত নাই তেওঁলোকে সম্পূৰ্ণভাৱে জনসাধাৰণৰ আন্তৰত কেৱল বাংলাদেশী অগ্ৰাসী মিয়াৰ মানুহ আছে। ডিব্ৰুগড়ৰ পৰা জেছিম আহমেদ আৰু বাইহাটৰ পৰা শ্ৰীমন্ত দাসৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ডিসেম্বৰত সাপৰত অনুষ্ঠিত হ'ব কংগ্ৰেছ নেতৃত্বাধীন বিৰোধী ঐক্যমঞ্চৰ বৈঠক। আৰু এই বৈঠকতে বিৰোধী শিবিৰে লোকসভা নিৰ্বাচনৰ আসনৰ ভাগ বতৰাক লৈ আলোচনা কৰিব। বিৰোধী ঐক্যমঞ্চই সাপৰত বৈঠক অনুষ্ঠিত কৰিবলৈ সাজু হোৱাক লৈ এতিয়া সৰব শাসকীয় বিজেপি। মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই মূলত বিৰোধীয়ে মিয়া মুছলমানক টার্গেট কৰিয়ে সাপৰত মিটিং পাতিছে বুলি দাবী কৰিলে। আজি তারিখের বিরোধীর মূল টার্গেটটি হয়েছে যে তেওঁলোকে আমার যেখানে আমি মিয়া মুসলমান বলে কোম বা অনুপ্রবেশকারী মুসলমান বলে সেইখিনি টার্গেট আর সেইখিনির মজত কোরবান ইউনিয়ন থাকে কোরবান জাতীয় পরিষদ থাকে কোরবান রাইজর দল থাকে গতিকে কংগ্রেস কোট আছে তেওঁলোকে বিচারি পোৱা নাই। কংগ্রেসক টার্গেট করে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই কলে ইমানখন রাজ্য ধরার পিছতো আত্মগৌরবত উফন্দি আছে কংগ্রেস। কংগ্রেস দলে এতিয়াও সেই ধরনের নিজের বিশ্লেষণ করবলে শিকা নাই কারণ ইমানখন রাজ্য হারার পিছতে নিজে আত্ম অভিমানতে এটা উফন্দি আছে গতি এই দলটির ভবিষ্যৎ আছে বলে মানে লাভ। সাপৰত বিৰোধীৰ বৈঠকক লৈ বিধায়ক দিগন্ত কলিতায়ো বিৰোধী ঐক্যমঞ্চক সমালোচনা কৰিলে। তেওঁলোকে যিবিলাক ৰাজ্যত তেওঁলোকে প্ৰতিনিধিত্ব কৰিছিল এইবিলাক জায়গাত কি ঋণ লোৱা নাই নেকি প্ৰথম সেইটো তেওঁলোকে চাই লওক তাৰপিছত এইটো প্ৰশ্ন মানে অসম চৰকাৰৰ সিভিল স্কোৰ ভাল ভাল ডেফিনেটলি ভাল। বিধায়ক মানৱ ডেকাও বহি নাথাকিল। মানৱ ডেকাই কলে সাপৰত জিহাদ ঘোষণা কৰিবলৈ বিৰোধীয়ে মিটিং পাতিছে। আজি কংগ্ৰেছ দল কোনো ধৰণৰ জনসাধাৰণৰ লগত নাই তেওঁলোকে সম্পূৰ্ণভাৱে জনসাধাৰণৰ আন্তৰত কেৱল বাংলাদেশী অগ্ৰাসী মিয়াৰ মানুহ আছে। ডিব্ৰুগড়ৰ পৰা জেছিম আহমেদ আৰু বাইহাটৰ পৰা শ্ৰীমন্ত দাসৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।